It's just simple. This shit would just get back down. तो उससे आंखें मिलाने का फौलादी जज्बों को देती है सेना एक नई पहचान इन देश को अपने चार साल संकल्प खास है युवाओं के लिए विदेश सेवा चलो भाई भारतीय सेना में युवा जोश हम मिलकर वर्दी का गौरव मिले जो एक स्वर्णिम कल से सजे हमले बढ़ाए सीने की शान शूरवीर योद्धा हमारे भरे आत्मनिर्भरता की ओर अब पर्वत भी नहीं दिखा सके इनके हौसलों को जिन्होंने किया खतरा खतरा देश के नाम भारत के अग्निवीर बने वेलकम तो देखते पेशो ভিডিওটা প্রত্যেককে দেখলে যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট নতুন প্রজেক্ট স্টার্ট করেছে রিক্রুটমেন্টের ব্যাপারে যেটা নাম দিয়েছে অগ্নিপথ যোজনা অগ্নিপথ যোজনা যেটা নাম দিয়েছে ওকে তো এই যে ভিডিওটা তোমরা দেখতে পেলে এই ভিডিওটা রিলিজ করেছে মিনিস্ট্রি অফ ডিফেন্স এই ভিডিওটা রিলিজ করেছে তার উপরে আজকে এটা ইম্পর্টেন্ট যারা অন্তত আর্মি এয়ারফোর্স নেভি এগুলোতে যারা মানে পার্টিসিপেট করতে চাও বা কেরিয়ার অপরচুনিটি হিসাবে দেখতে চাও বা যারা কারেন্ট অ্যাফেয়ার্স রেসপেক্ট পড়াশোনা করছো বিভিন্ন এক্সামের জন্য সেখান থেকে এটা খুব ইম্পর্টেন্ট ওকে তো অগ্নিপথ যোজনা নাম দেওয়া হয়েছে অগ্নিপথ যোজনা মাধ্যমে যারা আর্মি এয়ারফোর্স নেভিতে সিলেকশন পাবে তাদেরকে বলা হবে অগ্নিবীর ঠিক আছে টার্মটা ইউজ হবে এবারে অগ্নিবীর এটা কিছু না এটা হচ্ছে রিক্রুটমেন্ট আমাদের যে আর্ম ফোর্সেস আছে আর্মি এয়ারফোর্স নেভি প্যারামিলিটারি নয় কিন্তু আর্মি এয়ারফোর্স নেভি তিনটে রিক্রুটমেন্টের জন্য তোমার এই যোজনাটা সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম লঞ্চ করেছে গতকাল ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং এটা অ্যানাউন্স করেছে কি বলেছে সেটা দেখো সেটা নিয়ে ডিসকাস করবো এখানে আমি অগ্নিবীর যোজনায় যারা রিক্রুটমেন্ট যারা অ্যাপ্লাই করতে পারবে তাদের এজ হতে হবে 17.5 বছর থেকে 21 বছরের মধ্যে এজ ক্রাইটেরিয়া যেটা 17.5 বছর থেকে 21 বছরের মধ্যে তোমাকে যদি এজ হয় তবে তুমি অ্যাপ্লাই করতে পারবে যখন থেকে নোটিফিকেশনটা আসবে আজ থেকে 90 ডেজের মধ্যে বলেছে নোটিফিকেশনটা আসবে ঠিক আছে এই যে তোমার যদি সিলেকশন হয় অগ্নিবীর হিসাবে অগ্নিপথ যোজনা থেকে ঠিক আছে তাহলে তুমি 4 বছর দেশ সেবা করতে পারবে অনলি 4 ইয়ার্স 4 বছর সময়কাল প্রশিক্ষণের মেয়াদ সহ 4 বছর 4 বছর তুমি 4 বছর পর তোমার কি হয়ে যাবে রিটায়ারমেন্ট হয়ে যাবে কিন্তু যতজন রিক্রুট হবে তার কিন্তু 25%কে রেখে দেবে সবার কিন্তু রিটায়ারমেন্ট হবে না 75% রিটায়ারমেন্ট হবে 75% রিটায়ারমেন্ট হয়ে যাবে কিন্তু 25% সেনাদের সেবা থেকে মুক্তি করা হবে মানে রিটায়ারমেন্ট হয়ে যাবে তার মানে 25% অলরেডি থেকে যাবে 25% অলরেডি থেকে যাবে এই যে অগ্নিপথ যোজনা থেকে যারা অগ্নিবীর হবে আর্মি এয়ারফোর্স নেভিতে তারা কি অপরচুনিটি পাবে আর তাদের স্যালারি দেওয়া হবে স্যালারি স্ট্রাকচারটা আমি একটু পরে বলছি রাফলি দিয়েছে ফার্স্ট ইয়ার সেকেন্ড 4 বছরের জব ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এই 3 বছরের যে জব সেই জব অপরচুনিটি দেয় ও 4,76,000 থেকে প্রথম 3টে বছর পাবে 4,76,000 প্রতি বছর আর শেষ বছর পাবে 6,92,000 মানে রাফলি বলতে পারো প্রথম 3 বছর ও স্যালারি পাবে প্রথম 3 বছর মান্থলি 30,000 করে স্যালারি পাবে আর লাস্ট বছর মানে 4 নম্বরটা বছর পাবে 40,000 স্যালারি ঠিক আছে 4 বছর
চার বছর যেই জব শেষ হয়ে যাবে তারপরেও ওর কিন্তু আরো এক্সট্রা সুযোগ থাকছে, যেগুলো আমি পরের স্লাইডে বলছি। তাহলে আপাতত অগ্নিপথ যোজনার মাধ্যমে অগ্নিবীরকে নিয়োগ করা হবে আর্মি এয়ারফোর্স নেভিতে। 17.5 বছর থেকে 21 বছরের মধ্যে তুমি অ্যাপ্লাই করতে পারবে। 4 বছরে জব হবে, 4 বছর পর 75%কে কি করবে, রিটায়ারমেন্ট করিয়ে দেবে, 25% থেকে যাবে জবে। ঠিক আছে, স্যালারি কিরকম হবে না, প্রথম 3 বছর 4,76,000 মানে রাফলি 30,000 মান্থলি, আর ফোর্থ ইয়ারটা হচ্ছে 6,92,000 মানে মান্থলি হচ্ছে 40,000। ঠিক আছে, এটা ছিল ফার্স্ট স্লাইড। সেকেন্ড স্লাইডে আর কি কি অপরচুনিটি আছে সেগুলো আমি সেকেন্ড স্লাইডে বলবো। ওকে, তো দেখো এরকম একটা স্লাইড এয়ারফোর্সও লঞ্চ করেছে। হ্যাঁ, এয়ারফোর্স এর স্লাইডটা লঞ্চ করেছে, অগ্নিপথ স্কিম ইয়োর চান্স টু উইয়ার মিলিটারি ইউনিফর্ম। তো এবারে আর্মি এয়ারফোর্স নেভি আর্ম ফোর্সে চাকরি করতে গেলে তোমাকে অগ্নিপথ যোজনার মধ্য দিয়ে তোমাকে আসতে হবে, অগ্নিপথ যোজনার মধ্য দিয়ে তোমাকে আসতে হবে। ক্লিয়ার? ওকে, চলো আমি এরপর আমরা নেক্সট স্লাইডে আসি। নেক্সট স্লাইডে কি দিই, আর কি কি অপরচুনিটি আছে। 4 বছর যা স্যালারি পেলে সেটা তো পেলেই, যখন তুমি 4 বছর পর সেবা থেকে মুক্তি পাবে বা রিটায়ারমেন্ট হয়ে যাবে তখন তুমি ওয়ান টাইম 11,71,000 টাকা পাবে। 4 বছর পরে 11,71,000 টাকা পাবে, যেটা আমরা এর আগে পিএফ বলে জানতাম, প্রভিডেন্ট ফান্ড। সেরকমই একটা অ্যামাউন্ট তোমাকে দেওয়া হবে সেবা থেকে মুক্তির পর, 11,71,000 টাকা লক্ষের সেবা নিধি প্যাকেজ পাবে। ওকে, রিটায়ারমেন্টের পর, আফটার রিটায়ারমেন্ট বা 4 বছর সেবা মুক্তির পর, তার সঙ্গে যদি কোনো রকম কোনো মানে কন্ট্রিবিউটরি ইন্স্যুরেন্স কভার প্রদান করা হবে, তার মানে কোনো যদি কোনো তোমার সার্ভিস চলাকালীন যদি কোনো রকম কোনো প্রবলেম হয়, ডেথ হয়ে যায়, পার্মানেন্ট ডিসেবিলিটি হয়ে যায়, কোনো ক্ষতিপূরণ হয়, তাহলে তোমাকে 48,00,000 টাকা ইন্স্যুরেন্স কভার করা হবে। কত টাকা বলো? 48,00,000 টাকার ইন্স্যুরেন্স কভার আছে এই 4 বছরের মধ্যে। তাই 4 বছরে তুমি মান্থলি স্যালারি পাচ্ছ, 4 বছর পর তুমি ওয়ান টাইম 11,71,000 টাকা পাচ্ছ। ঠিক আছে, এবং তার সঙ্গে যদি অ্যাক্সিডেন্টাল বেনিফিট বা পার্মানেন্ট ডিসেবিলিটি হয় তাহলে তুমি 48,00,000 টাকার ইন্স্যুরেন্স পাচ্ছ, 48,00,000 টাকা। এবং তার সঙ্গে সেবা শেষে 4 বছর সেবা শেষে তুমি কিভাবে অগ্নিবীর দক্ষতা সার্টিফিকেট পাবে, অগ্নিবীর দক্ষতা সার্টিফিকেট পাবে, যে সার্টিফিকেটকে দেখিয়ে পরে তুমি যে কোনো, যখন এবারে যে রিক্রুটমেন্টগুলো বেরোবে নর্মালি সিভিল ক্ষেত্রে, সেক্ষেত্রে তুমি এই সার্টিফিকেটটা দেখিয়ে পরে তুমি এক্সট্রা ফেসিলিটি পাবে। তোমাকে একটা একটা স্কোর দেওয়া হবে, ক্রেডিট স্কোর দেওয়া হবে এটাতে। ওই ক্রেডিট স্কোরের মাধ্যমে তুমি কি পাবে না, ক্রেডিট স্কোরের মাধ্যমে তুমি যখন একাডেমিকে আরো উপর হায়ার স্টাডি করবে তখন তোমার ফেসিলিটি পাওয়া যাবে, একাডেমিকেও ফেসিলিটি পাওয়া যাবে, প্লাস গভর্নমেন্ট জবও তোমার ফেসিলিটি পাওয়া যাবে। এই যে তুমি অগ্নিবীর যে সার্টিফিকেটটা পাবে, সেই সার্টিফিকেটের মাধ্যমে সেটি পরবর্তী চাকরির সুযোগ সহায়তা করবে। তাই তুমি মান্থলি স্যালারি পাচ্ছ, 11,71,000 টাকা পাচ্ছ ওয়ান টাইম, আর যদি এক্সিডেন্টাল বেনিফিট বা পার্মানেন্ট ডিসেবিলিটি হয় সেক্ষেত্রে তুমি 48,00,000 টাকার ইন্স্যুরেন্স কভার পাচ্ছ। ওকে, তাহলে এবারে আর্মি এয়ারফোর্স নেভি যে সিলেকশন সেটা কার মাধ্যমে হবে, না অগ্নিপথ যোজনার মাধ্যমে। অনেকে অন্যরকম কোয়েশ্চেন আসছে, স্যার 2 বছর রিক্রুটমেন্ট আসেনি আমাদের কি হবে, সেগুলো নিয়েও আমি ডিসকাস করবো একটু পরে। প্রতিটা স্লাইড তোমরা অ্যাটেন্ড করো, তাহলে বুঝতে পারবে। কালকে লঞ্চ হওয়ার পর আমাদের যে আর্মি এয়ারফোর্স নেভি প্রত্যেক কিন্তু এইগুলো লঞ্চ করেছে। ঠিক আছে, এই স্লাইডগুলো প্রত্যেকে লঞ্চ করেছে, দেখতে পাচ্ছ ক্যারিয়ার অপরচুনিটি যা থাকে সেরকমই আছে। ঠিক আছে, যেমন রিক্রুটমেন্ট প্রসেস ছিল আগে সেরকম রিক্রুটমেন্ট প্রসেসেই আছে, এজ ক্রাইটেরিয়া সব একই রকমই আছে। ঠিক আছে, শুধু জব লাইফ যেটা ছিল সেটা কমিয়ে পরে 4 বছর করে দিয়েছে, 17 থেকে 21 মধ্যে এন্ট্রি নেবে। কেউ যদি 20 বছর এন্ট্রি নেয় সে 24 বছর রিটায়ার করে যাবে, কেউ যদি 21 বছর এন্ট্রি নেয় সে 25 বছর রিটায়ার করে যাবে, কেউ যদি 18 বছর এন্ট্রি নেয় সে 22 বছর রিটায়ার করে যাবে। 75% সবাই নয় কিন্তু, 25% কিন্তু থেকে যাবে, 25%। এটা হচ্ছে দেখো অগ্নিপথ যোজনার বিভিন্ন স্লাইড যারা ডিপার্টমেন্ট লঞ্চ করেছে স্লাইডগুলো। ঠিক আছে, এবার এটার যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, তোমার মতো স্যার ইনফরমেশনগুলো আপনি কোথা থেকে পেলেন? কালকে তো রাজনাথ সিং অ্যানাউন্স করেছে, আমাদের অনারেবল ডিফেন্স মিনিস্টার, কিন্তু অ্যানাউন্স করার পরও যেটা অফিসিয়াল তোমার অর্ডার, জিও গভর্নমেন্ট অর্ডার যেটা বলে সেটা কিন্তু কালকে পাবলিশ হয়েছে। ঠিক আছে, প্রেস ইনফরমেশন ব্যুরো ডিফেন্স উইং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হর কাম দেশ কে নাম। ঠিক আছে, আর দিয়েছে দেখো ট্রান্সফরমেটিভ রিফর্ম, ক্যাবিনেট ক্লিয়ার্স অগ্নিপথ স্কিম ফর রিক্রুটমেন্ট অফ ইউথ ইন দ্য আর্ম ফোর্সেস। ঠিক আছে, এই একটা রিক্রুটমেন্টের মাধ্যমে তুমি আর্মি এয়ারফোর্স নেভি সবগুলোতে কিন্তু সিলেকশন পাবে। আরও বলছি অগ্নিপথ স্কিমের মাধ্যমে সব ডিটেলসগুলো এখানে দেওয়া আছে, কি প্যাকেজ আছে, কি আছে। 90 ডেজের মধ্যে র্যালি হবে, এবার ভ্যাকেন্সি আছে 46,000। দেখো আমি জায়গাগুলো মার্ক করে দিচ্ছি, এবছর ভ্যাকেন্সি আছে 46,000। রিক্রুটমেন্ট র্যালি উইল কমেন্স ইন 90 ডেজ, আজ থেকে 90 দিনের মধ্যে কিন্তু রিক্রুটমেন্ট হয়ে যাবে। ওয়ান টাইম সেভা নিধি প্যাকেজ পাওয়া যাবে, ওয়ান টাইম চার বছর পরে 11,71,000 মানে অ্যাপ্রক্স ধরে নাও 12,00,000 টাকা সেভা প্যাকেজ পাওয়া যাবে। অ্যাট্রাক্টিভ মান্থলি প্যাকেজ আছে। ঠিক আছে, তার সঙ্গে
রিক্রুটমেন্ট কি দিয়েছে, আর্ম ফোর্সেস টু হ্যাভ ইয়ং ফিটার ডাইভার্স প্রোফাইল, তাহলে এই ডিটেলস গুলো দিয়েছে। 14 জুন, দেখো 14 জুন এটা তোমার লঞ্চ করা হয়েছে, মানে গতকালই লঞ্চ করা হয়েছে। এটা অফিসিয়াল স্টেটমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেটা জিও আকারে প্রকাশ করেছে। ওকে, সো এবার কি দিয়েছে দেখো, বেনিফিটস অফ অগ্নিপথ, অগ্নিপথ স্কিমের বেনিফিটস কি আছে, অগ্নিবীর অগ্নিপথ যোজনার মাধ্যমে যারা আর্মি এয়ারফোর্স নেভিতে সিলেকশন পাবে তাদেরকে আমরা কি বলবো, একটু আগেই বললাম অগ্নিবীর, অগ্নিবীর যোজনার মধ্যে তোমরা কি কি পাবে, অগ্নিবীর উইল বি গিভেন ইন অ্যাট্রাকটিভ কাস্টমাইজ মান্থলি প্যাকেজ, মান্থলি প্যাকেজ পাওয়া যাবে অ্যালং উইথ রিক্স অ্যান্ড হার্ডশিপ অ্যালাউন্স, যদি যে যেমন রিক্স অ্যালাউন্স পাওয়া যায়, এক্সট্রা রিক্স অ্যালাউন্স স্যালারি বাদ দিয়েও এক্সট্রা রিক্স অ্যালাউন্স পাওয়া যাবে অ্যাজ অ্যাপ্লিকেবল ইন দ্য থ্রি সার্ভিস আর্মি এয়ারফোর্স নেভিতে, অন কমপ্লিশন অফ দ্য এনগেজমেন্ট পিরিয়ড অফ 4 ইয়ার্স, 4 বছর কমপ্লিট হওয়ার পর অগ্নিবীর উইল বি পেড ওয়ান টাইম সেবানিধি স্কিম, ওয়ান টাইম সেবানিধি স্কিম পাবে 11,71,000 টাকার প্যাকেজ, উইচ ইজ শ্যাল কমপ্রাইজ দেয়ার কন্ট্রিবিউশন ইনক্লুডিং অ্যাকোয়ার্ড ইন্টারেস্ট দেয়ার অন অ্যান্ড ম্যাচিং কন্ট্রিবিউশন ফ্রম দ্য গভর্নমেন্ট অফ ইকুয়াল টু দ্য অ্যাকুমুলেট অ্যামাউন্ট ইন দেয়ার কন্ট্রিবিউশন ইনক্লুডিং ইন্টারেস্ট অফ ইন্ডিকেটেড বিলো, বাকিগুলো জিনিসগুলো নিচে দেওয়া আছে। তাহলে মান্থলি স্যালারি, ওয়ান টাইম রিটায়ারমেন্টের সময় 4 বছর পরে, তার সঙ্গে 48,00,000 টাকার ইন্স্যুরেন্স এবং একটা সার্টিফিকেট পাওয়া যাবে যেটা দেখিয়ে পরে, এবং ক্রেডিট স্কোর পাওয়া যাবে সার্টিফিকেটের সঙ্গে যেটা দেখিয়ে পরে তুমি হায়ার স্টাডি বা নেক্সট গভর্নমেন্ট জবে তুমি অপরচুনিটি পাবে। ওকে, বেনিফিটস টু অগ্নিবীর। এবার দেখো এই যে স্যালারি স্ট্রাকচারটা যেটা বলছিলাম আমি মুখে, সেটা অলরেডি তোমার এখানে গভর্নমেন্ট অর্ডারে দিয়ে দিয়েছি। ওকে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, দেখো ফার্স্ট ইয়ার 30,000, ফার্স্ট ইয়ার সেকেন্ড, ফার্স্ট ইয়ার 30,000, সেকেন্ড ইয়ার 33,000, থার্ড ইয়ার 36,500, লাস্ট ইয়ার 40,000, এগুলো হচ্ছে গ্রস স্যালারি। এবার যদি কোনো রিস্ক একটা জায়গায় থাকে তাহলে ওই রিস্ক অ্যালাউন্স এগুলো ছাড়া এক্সট্রা পাবে রিস্ক অ্যালাউন্স, ক্লিয়ার? যদি তোমার পোস্টিং সিয়াচেন গ্লাসিয়ার হয় তাহলে সেখানে যা রিস্ক অ্যালাউন্স আছে সেটা তুমি এক্সট্রা পাবে এটা ছাড়াও। এবার কি মান্থ, এবার কি দিয়েছে মান্থলি ইন হ্যান্ড কোনটা পাচ্ছ, এগুলো হচ্ছে ইন হ্যান্ড। ওকে, সুতরাং দেখো যে অ্যামাউন্টটা পাওয়া যাবে সেটা এখানে হিসেব দিয়ে দিয়েছি যেটা আমি মুখে বললাম এখন, তার সঙ্গে ভিজিট আফটার 4 ইয়ার্স, আর 4 বছরের পরে কি পাবে 11,71,000 টাকা পাবে, 11,71,000 টাকা পাবে ওয়ান টাইম। ওকে, দিয়েছি কি দেখো কাস্টমাইজ প্যাকেজ, মান্থলি প্যাকেজ হচ্ছে এটা, প্রথম বছর 30,000, সেকেন্ড বছর 33,000, থার্ড বছর 36,500 টাকা, আর ফোর্থ ইয়ার 40,000, ঠিক আছে। ইন হ্যান্ড, ইন হ্যান্ড পাবে কত, এই যে মান্থলি প্যাকেজ তার 70% ইন হ্যান্ড পাবে, আর কন্ট্রিবিউশন টু দ্য অ্যাচিভার্স কর্পাস ফান্ড, কর্পাস ফান্ডে এটা অ্যাড হবে, আর কন্ট্রিবিউশন টু দ্য কর্পাস ফান্ড অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেটা এখানে পাবে। টোটাল 11,71,000 টাকা আফটার রিটায়ারমেন্ট পাওয়া যাবে, বা আফটার সেবা, যে সেবা সার্ভিস সেটা কমপ্লিট করার পর পাওয়া যাবে অগ্নিবীরদের, অগ্নিপথ যোজনার মাধ্যমে যারা আসবে তাদেরকে অগ্নিবীর বলা হয়, ঠিক আছে। নেক্সট অ্যাডভান্টেজ, এই যে অগ্নিবীর হওয়ার অ্যাডভান্টেজ কি আছে, ট্রান্সফরমেটিভ রিফর্ম অফ রিক্রুটমেন্ট পলিসি অফ দ্য আর্ম ফোর্সেস, এটা একটা রিফর্ম হলো আর্ম ফোর্সেস যার মাধ্যমে রিক্রুটমেন্ট হবে, লাস্ট 2 বছর রিক্রুটমেন্ট হয়নি এটার জন্য হয়তো আটকে ছিল, এই ইউনিক অপরচুনিটি টু দ্য ইউথ টু সার্ভ দ্য কান্ট্রি অ্যান্ড কন্ট্রিবিউট ইন ন্যাশন বিল্ডিং, ইউথদের একটা ভালো অপরচুনিটি আছে, আর্ম ফোর্সেস প্রোফাইল টু বি ইউথফুল অ্যান্ড ডাইনামিক, ওকে, অ্যাট্রাকটিভ ফিনান্সিয়াল প্যাকেজ ফর দ্য অগ্নিবীর, অপরচুনিটি ফর অগ্নিবীর টু ট্রেন দ্য বেস্ট ইনস্টিটিউশন অ্যান্ড এনহান্স দেয়ার স্কিল, অ্যাভেবিলিটি অফ ওয়েল ডিসিপ্লিন অ্যান্ড স্কিল ইউথ উইথ দ্য মিলিটারি জবস, অ্যাডুকেট রি এমপ্লয়মেন্ট অপরচুনিটি ফর দ্য, এই যে লাস্ট পয়েন্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বর্তমান সিচুয়েশনে, লাস্ট পয়েন্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, অ্যাডুকেট রি এমপ্লয়মেন্ট অপরচুনিটি, তুমি আবার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ি হওয়ার জন্য তোমার কাছে অপরচুনিটি খোলা থাকছে, ফর দোজ রিটার্নিং টু সোসাইটি অ্যান্ড হু কুড এমার্জ অ্যাজ রোল অফ দ্য মডেলস ফর দ্য ইউথ, ঠিক আছে। তো সেবা করে আসার পর কিন্তু গভর্নমেন্ট জবে সে আবার অপরচুনিটি পাবে, সে সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্ট হোক। তো এগুলো ছিল অগ্নিবীর যোজনার স্কিম। তোমাদের যদি আরও কোনো ডাউট থেকে থাকে, আরও কোনো কোয়েশ্চেন থেকে থাকে, সেগুলো তোমরা কমেন্টে জানাবে, ওয়ান বাই ওয়ান আমি কিন্তু অ্যান্সার দিয়ে দেবো। ওকে, দেখো নেক্সট অ্যাডভান্টেজের পর কি আছে, যে এবারে কালকে লঞ্চ করার পর আমাদের যে হিন্দি নিউজ পেপার বা বেঙ্গলি নিউজ পেপারের যে কাটিংগুলো এসেছে সেগুলো সম্বন্ধে একটু ডিসকাস করে দিই, ঠিক আছে, আর কিচ্ছু না। এখানে নিউজ পেপারগুলোতে আরও ক্ল্যারিফাই করেছে কি হতে পারে না হতে পারে, কি ভালো কি খারাপ, এখনো যে কোয়েশ্চেনটা আসছে যে এটা ভালো হলো না খারাপ হলো। তো আমার মতে যে কোনো সময় যে কোনো রিফর্ম অ্যাকসেপ্টেবল, ঠিক আছে, তার কিছু ভালো দিক থাকতে পারে কিছু খারাপ দিক থাকতে পারে। ওকে, গভর্নমেন্টের একটা, এটা একটা পলিসি, ওকে, সময় বলবে এটা ভালো না খারাপ। অবভিয়াসলি গভর্নমেন্ট যখন কিছু পলিসি আনে তখন ভালো খারাপ সবটা ভেবে নিয়ে আসে। তো এখানে এটা আমার আনন্দবাজারের কাটিং, ঠিক আছে, এটা দৈনিক জাগরণের কাটিং। তো আনন্দবাজার কি দিচ্ছে দেখো, 17-21 বছর পর্যন্ত 45,000 জনকে 4 বছরের জন্য বাহিনী নিয়োগ করবে, আগামী 90 দিনের মধ্যে 2023 সালের জুলাইয়ের মধ্যে প্রথম ব্যাচের প্রশিক্ষণ কমপ্লিট হয়ে যাবে। এদের বলা হবে অগ্নিবীর, অনলাইনে কেন্দ্রীয় ব্যবস্থার মাধ্যমে নিয়োগ হবে, বাহিনীর যে পদের জন্য যে যোগ্যতা প্রয়োজন সেই যোগ্যতায় প্রযোজ্য। ফর এক্সাম্পল ধরো এয়ারফোর্সে গ্রুপ এক্স গ্রুপ ওয়াই নেই,
ইনভিটাও নেই তো সেক্ষেত্রে যার যা কোয়ালিফিকেশন আগে ছিল সেরকম কোয়ালিফিকেশনই থাকবে কোয়ালিফিকেশন নিয়ে কোনো ইমপ্রুভ করা হয়নি মহিলাদের নিয়োগ করা হবে অগ্নিবীররা সশস্ত্র বাহিনীর অঙ্গ হিসাবে কাজ করবে অগ্নিবীররা ছ মাসের প্রশিক্ষণ হবে মাসে 30 থেকে 40 হাজার টাকা বেতন পাবে যেটা বললাম 4 বছর পরে ওই সেনাদের 25% বাহিনীতে রাখা হবে অফিসারদের নিচের স্তরে ক্যাডার যোগ দিয়ে তারা পুরো 15 বছর কাজ করতে পারবেন বাকিরা বাকিরা বাহিনী ছেড়ে যাওয়ার সময় 11 থেকে 12 লক্ষ টাকা প্যাকেজ পাবে পেনশন পাবে না কোনো তবে কাজ করার সময় কেউ যদি মারা যায় তবে 48 লক্ষ টাকার ইন্স্যুরেন্স করা আছে ঠিক আছে এখানে যেটা আমি বললাম সেটাই আনন্দবাজার পত্রিকায় জিজ করে দিস কিন্তু এখানে কিছু এই যে হিন্দিটাতে কিছু কনফিউজিং যে জিনিসগুলো আছে কনফিউজিং জিনিসগুলো হিন্দিটাতে ডিসকাস করা আছে কিরকম দেখো যেগুলো বিতর্ক যেগুলো তৈরি হওয়া উচিত সেগুলো দেওয়া আছে হিন্দি নিউজটাতে সেখানে কি বলেছে দেখো কিছু কোয়েশ্চেন করেছে এয়ারফোর্স মে এয়ারম্যান কা এক্সাম হওয়া হ্যাঁ এক সাল সে রেজাল্ট নেই আয়া কব আয়েগা এরকম কিছু কনফিউজিং জিজ্ঞেস করছে অলরেডি যে রিক্রুটমেন্ট গুলো মাঝে দাঁড়িয়ে আছে লাইক দৌড় হয়েছে এক্সাম হয়নি এক্সাম হয়েছে মেডিকেল হয়নি সেগুলো সব কিন্তু পোস্টপন হয়ে গেল সেগুলো কিন্তু আর কন্টিনিউ হবে না এবার যা হবে আজ থেকে যা যা রিক্রুটমেন্ট হবে যা মাঝপথে আছে সেগুলো শেষ হয়ে গেল যা হবে এবার আজ থেকে ফ্রেশ হবে এয়ারফোর্সে যে হাফ হয়েছিল সেটা কিন্তু আর কন্টিনিউ হবে না আর্মি মে ভর্তি কে লিয়ে মেডিকেল আর ফিজিক্যাল টেস্ট পাস কর লিয়া থা এক্সাম কা ইন্তজার কর রহে থে তো মেডিকেল হয়ে গেছে বলছে এক্সামের জন্য অপেক্ষা করছিলাম আর কি হবে না আর হবে না এবার সব অগ্নিপথ যোজনার মাধ্যমে হবে বলছে 2 সাল মে আর্মি মে ভর্তি নেই হুয়া ইন্তজার করতে করতে ওভারেজ হো গয়া ক্যা হোগা তো 2 বছর অলরেডি গেছে তার আগে কোভিডের জন্য গেছে তো সুতরাং এখনো পর্যন্ত এই যে নোটিফিকেশন সেকেন্ড এজের ব্যাপারে কিছু বলেনি আমার মতে করা উচিত যেহেতু কোভিড 2 বছর খেয়ে নিল তো লাস্ট 2 বছরে আর্মি কোনো রিক্রুটমেন্ট করেনি সুতরাং একটা এজ অপরচুনিটি দেওয়া উচিত কিন্তু এখনো পর্যন্ত সরকার তার এটা কিন্তু কিছু আলোচনা করেনি তারপর কি বলেছে জব নেই হতো যুবা কি দিয়েছে এখানে অধিকতম উম্র 21 সাল রাখি গেই তো ক্যা ও আর্মি কে সিফ জিডি কে লিয়ে হ্যাঁ ইয়া ক্লার্ক ও ট্রেডসম্যান কে লিয়ে হ্যাঁ 21 বছর আশা করি যতগুলো রিক্রুটমেন্ট যা আছে সব 17.5 থেকে 21 এর মধ্যেই হবে যা যা আর্মিতে এই র্যাঙ্কে যা যা রিক্রুট হবে আর্মিতে এয়ারফোর্স নেভিতে সব কিন্তু 17.5 থেকে 21 বছরের মধ্যেই হতে হবে ফির আর্মি মে পার্মানেন্ট ক্যাশে হোঙ্গে ঠিক আছে তো পার্মানেন্ট কেমন করে হবে না 4 বছর পর তুমি যদি ওই 75% কে অব্যাহতি দিবে 25% কে রাখবে ওই 25% এর মধ্যে যদি তুমি থাকতে পারো তাহলে তুমি আর্মিতে পার্মানেন্ট হবে ওকে 4 সাল বাদ ক্যা করেঙ্গে অগ্নিবীর একটা কোয়েশ্চেন ছিল কি বলেছে ইসকা জবাব হেতু রক্ষা মন্ত্রী রাজনাথ সিং নে কাহা উনকে পাস কোই মৌকা কহি মৌকে হোগে কোই মন্ত্রালয় পিএসইউ পর ও কাম কর সকতা হ্যায় কই রাজ্যো মে কাম কর সকতা হ্যায় তো যারা 4 বছর পর ছাড়বে তাদের কাছে অগ্নিবীর সার্টিফিকেট দেওয়া হবে তাদের কাছে ক্রেডিট পয়েন্ট দেওয়া হবে তারা কি করতে পারবে না আবার জব অপরচুনিটি যেতে পারবে তো এগুলোই আশা করি বোঝাতে পেরেছি প্রতিটা পয়েন্ট তোমাদের যা যা এখানে জিজ্ঞাসা বিষয় ছিল আমি ইনজিস্ট আমি এবার বলে দিচ্ছি 17 থেকে 21 বছর পর্যন্ত তুমি এন্ট্রি করবে 4 বছর চাকরি করবে 75% 4 বছর পর সেবা থেকে মুক্তি পাবে 25% কি করবে না 25% তোমার আবার জবে আসবে 25% আবার জবে আসবে ক্লিয়ার 25% আবার জবে আসবে 25% থেকে যাবে প্রথম বছর ফার্স্ট ইয়ার 30,000 সেকেন্ড ইয়ার 33,000 থার্ড ইয়ার 36,500 আর ফোর্থ ইয়ার 40,000 স্যালারি পাবে রিটায়ারমেন্টের পর 11,71,000 টাকা পাবে ইন্স্যুরেন্স বাবদ 48,000 টাকা পাবে যদি মারা যায় বা কোনো পার্মানেন্ট ডিসেবিলিটি হয় ওকে সার্টিফিকেট শেষ হওয়ার মানে সেবা মুক্তি পর একটা সার্টিফিকেট পাবে এবং ক্রেডিট পয়েন্ট পাবে যার জন্য ও হায়ার স্টাডি করতে পারবে এবং হায়ার স্টাডির সঙ্গে আর কি করতে পারবে না গভর্নমেন্ট জবের জন্য রাজ্য সরকার ও কেন্দ্র সরকার অনেকগুলো রাজনাথ সিং বলেছেন অনেকগুলো অপরচুনিটি থাকবে অগ্নিবীর হিসাবে কমপ্লিট করার পর তার মধ্যেও 2-4টা কোয়েশ্চেন অলরেডি থেকে যায় ঠিক আছে যারা দিন ধরে প্রস্তুতি নিচ্ছিলে তাদের মধ্যে এখনো পর্যন্ত যতটুকু ইনফরমেশন পেয়েছি যতটুকু তোমাদের মাঝে শেয়ার করলাম তাও যদি কিছু আরো এক্সট্রা তোমাদের মনে হয় যে আমাদের জানা দরকার সেগুলো আমি আবার ডিসকাস করে দেবো তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে রেখে দাও ওকে থ্যাংক ইউ বেস্ট অফ লাক